আজকে আমি নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা ডিনারে আপনারা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এবং এটা স্বাদ এতটাই সুস্বাদু যে একবার বানালে আপনাদের বাড়ির প্রত্যেকে দেখবেন খুব পছন্দ করবে আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন ফুলকপি গাজর আলু বিনস মটরশুটি এই সব সবজিগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো কেটে নেব আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট প্রত্যেকটা সবজি আমি একটু বড় বড় করেই কাটব আমি এখানে গাছ পেঁয়াজের গাছ পেঁয়াজগুলো নিয়েছি আপনাদের কাছে যদি বড় পেঁয়াজ থাকে সেটাকে কেটে চার ফালাও করে নিতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই নমস্কার সুরবির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এই যে সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে এখানে সবগুলো ধরে নিই প্লেটে বাকিগুলো আমি যেগুলো কেটে রেখেছি পরে রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এক লিটারের মতো জল গরম হতে দিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা বড় সাইজের ফুলকপি আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এটা জলে হালকা ভাপিয়ে নেব ফুলকপিটা আমার হালকা ভাপানো হয়ে গেছে দেখবেন যেন ফুলকপিটা একদম সেদ্ধ না হয়ে যায় জাস্ট হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবেন এবার এটা জলটা ছেঁকে ফুলকপিটা তুলে নেব এবার ওই একই কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিরগুলোর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোরটি চামচ হলুদের গুঁড়ো আর অল্প নুন এবার হলুদ আর নুনটা ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুলকপিটা ভাজা হতে দেব ফুলকপিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আলাদা পাত্রে তুলে নেব কড়াইটা আমার ছোট পড়বে বলে আমি এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং এক কাপ চাল আমি আগেই জলে ধুয়ে মিনিট কুড়ি পঁচিশ ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম এবং শীতের সমস্ত যে সবজিগুলো নিয়েছিলাম একে একে সবই দিয়ে দিলাম মটরশুঁটি গাজর পেঁয়াজ আলু বিনস আমি এখানে আলুটা ভেজে ব্যবহার করিনি আলুটা কাঁচাই ব্যবহার করেছি এছাড়া আপনারা শীতকালে আরও যা যা সবজি পছন্দ সেগুলোও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দেব এক কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই ডালটা শুধু ফুলকপিটা বাদ দিয়ে সমস্ত সবজি একইবারে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে এটা ফোটার অপেক্ষা করব। এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব ওইটা ফুটে যাওয়ার পর এবার ওই সেই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে হালকা ভেজে নেবো তারপর দিয়ে দেব এক চামচ গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা যখন সুন্দর ভাজা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম এবং একই সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন এবার এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে এক চামচ নুন দিলাম পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতে এই যে দেখুন আমার এই সবজিগুলো এবং চালটা ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আবারও একবার গ্যাসটা অন করে এটা ফুটতে দেব। এবং এই একই অবস্থাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন কারণ পেঁয়াজ আর টমেটোটা ভাজা হওয়ার সময় নুন দেওয়া হয়েছে এবং একই সাথে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটা ফুটে গেলে আবারও ঢাকা দিয়ে এটা রেখে দেব। এই যে দেখুন কালারটা কত সুন্দর লাগছে ফুটে গেছে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব এদিকে পেঁয়াজ টমেটোটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট আমি একসাথেই পেস্টটা করে নিয়েছি আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডার ব্যবহার করতে পারেন এই রান্নায় আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি রান্নাটা করব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করছে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে আবারও একবার এই যে এই পাত্রটা গ্যাসে বসিয়ে দিয়ে এটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার একবার ফুটে গেলে এটা ঢাকা দিয়ে নামিয়ে নেব কারণ রান্না তাহলে আমার কমপ্লিট আর পুরোটা সেদ্ধ হলে তবেই কিন্তু মশলা আর ফুলকপিটা মিশিয়ে তারপরে ফোটাবেন না হলে কাঁচা থাকলে কিন্তু মশলাটা দিলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না রান্না আমার একেবারে তৈরি এবার সবার শেষে কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম অসাধারণ একটা খিচুড়ির রেসিপি আমার আজকের এই খিচুড়ির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ এই শীতের রাতে ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি চলুন সার্ফ করে দিই দেখুন আমি কি কি দিয়ে আজকের খিচুড়িটা সার্ভ করছি গরম ফুলকপি আলু মটরশুটি বিনস গাজর সব কিছু দিয়ে খিচুড়ি এটা হচ্ছে বেথ শাক ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা এই যে ডিমের গরম গরম অমলেট আর এই বাঁধাকপির তরকারি আর এই যে টমেটো চাটনি আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ